তৃণমূল কংগ্রেসের সদস্য হয়েও যারা পুরো ভোটে গোজ প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন আগামী পাঁচ দিনের মধ্যে তাদের লিফলেট বিলি করে ভোটের ময়দান থেকে সরে দাঁড়াতে হবে, অন্যথায় দল থেকে বহিষ্কার করা হবে। বুধবার মালদায় ভোট প্রচারে এসে এমনই হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিম। আমি জানি না কারা দাঁড়িয়েছে গোজ প্রার্থী হিসেবে বা নির্দল হিসেবে, তাদের কাছে আপনাদের মাধ্যমে বলতে চাই, যদি দলকে ভালোবাসেন, কেউ গণতন্ত্রে নিজের ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াতেই পারেন, তাদের উদ্দেশ্যে বলছি না, কিন্তু যদি দলের নেতৃত্ব যারা কেউ থাকবেন বা দল করেন এরকম কোনো লোক আছেন যারা টিকিট পাননি বলে দাঁড়িয়ে গেছেন, তৃণমূল কংগ্রেস করেন কিন্তু টিকিট পাননি বা দাঁড়িয়ে, তাদের কাছে বলছি দয়া করে উইথড্র করে নিন, উইথড্রলের সময় নেই, চলে গেছে। একটা লিফলেট করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে সেই লিফলেটটা ছেড়ে দিন যে আমরা তৃণমূল কংগ্রেস প্রার্থীর জন্যে আমি আমার ক্যান্ডিডেটের উইথড্র করলাম বা তার সমর্থনে আমাকে ভোট দেবেন না, তাকে ভোট দিন, কারণ এখন আমাদের লড়াইটা হচ্ছে বিজেপিকে বিজেপি হটাও দেশ বাঁচাও। সেই লড়াইয়ে আমি নয়, আমরা, অর্থাৎ আমরা সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে দাঁড়িয়ে সেই লড়াইটা করতে চাই। তার মধ্যে কেউ কাউন্সিলর হবেন, কেউ মন্ত্রী হবেন, কেউ মেয়র হবেন, কেউ চেয়ারম্যান হবেন, সেটাও বড় কথা না, বড় কথা আমি মমতা ব্যানার্জির সৈনিক হতে পারলাম কি না সেটা বড় কথা। তাই মমতা ব্যানার্জির সৈনিক হলে ডিসিপ্লিন সৈনিক হতে হবে, এবং ডিসিপ্লিন সৈনিক ঠিক দুঃখের চোটে হতে পারে, রাগের চোটে হতে পারে, নিজেকে ভিকটিম ভাবতে পারেন, কিন্তু তো অনেক বড় লড়াই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই। তাই এখানে লিফলেট দিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তার আদেশে আমরা প্রার্থীপট উইথড্র করলাম, আমাদের যে অফিসিয়াল ক্যান্ডিডেট তাকে সমর্থন করুন, চলে যায়। যদি তারা কেউ না দেন তাহলে তারা যদি দলের কোনো সদস্য পদ থাকে সেটা আমরা খুঁজে বার করব, করে তাদের তাহলে আমাকে দল থেকে বহিষ্কার করতে হবে। ডেডলাইন থাকছে, আমরা পাঁচ দিন সময় দিচ্ছি, পাঁচ দিনের মধ্যে তারা এটা দিয়ে দিক। যদি না থাকে, যদি কনভেনশন প্রমিনেন্ট সদস্য থাকে, যদি এমনি কেউ যে কেউ দাঁড়াতে পারে সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই, কিন্তু দল করেছে দাঁড়িয়েছে এরকম যদি কোনো থাকে, আমি ডিটেলসটা জানি না, তাদের অনুরোধ করব যে এটা করে দিন এবং তারপর করে আমার সাথে দেখা করুন। সম্মান দেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের, সম্মান তৃণমূল কংগ্রেস দেব। এদিন পুরাতন মালদার একটি বেসরকারি হোটেলে দলের জেলা কোর কমিটি এবং দুই পুরসভার প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে শুরুতে প্রয়াত সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং বাপি লাহিড়ির জন্য শোক প্রকাশ করেন তিনি। সন্ধ্যাদিকে ভারতরত্ন দেওয়া হলো না কেন, বা পদ্মবিভূষণ দেওয়া হলো না কেন, নিদেন পক্ষে? শুধু কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তরঙ্গ বলে? আমরা ওদের মতন নোংরা রাজনীতি আজকের দিনে করতে চাই না, আজকের দিনে আমরা শোকাহত। আমাদের হৃদয়ের মধ্যে সন্ধ্যাদি রয়েছে, রবীন্দ্র সদনে হাজার হাজার মানুষ গিয়ে তাকে শ্রদ্ধা জানাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শোকে স্তম্ভ হয়ে দাঁড়িয়ে রয়েছে। কালকে রাত্রির থেকে হয়েছে, আমাকে এখানে আসতে হলো তার আগে, আমাকে পিস ওয়ার্ল্ডে আমাদের তার বডি নিয়ে যাওয়ার ব্যবস্থা করে আমার আসতে হয়েছে, অরূপকে দিয়ে এসেছি, মমতাদি দায়িত্বগুলো দিয়েছে এবং তারা করছে, মমতাদি নিজেও খুব কষ্টের মধ্যে রয়েছে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরাদ সাহেব জানান, প্রার্থী নিয়ে ক্ষোভ থাকলে বৃহত্তর স্বার্থেই তা মিটিয়ে ফেলা উচিত, পাশাপাশি মালদা জেলা পরিষদের সভাধিপতি নির্বাচনে তৃণমূল প্রার্থীকে যাতে দলের সবাই সমর্থন করেন সেই বিষয়ে দলীয় কর্মী সমর্থকদের নির্দেশ দেন তিনি। কাউন্সিলর আছি, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম তাদের সাথে, ইলেকশনটা কিভাবে করা উচিত, ওই যেটা কলকাতাতেও বলেছি, যখন ডাকি তখন পাই, এটা হলেই একটা কাউন্সিলর সাকসেসফুল, তো সেটা বললাম এবং
নির্বাচন যাতে শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন হয় সেই দিকে লক্ষ্য রাখা। তৃণমূলকে ভোট দেওয়া অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া, এইটা ভাবে বলেই আজকে চারিদিকে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার মানুষের সেবা, এটাকে মানুষ আরও পেতে চায়। তাই আমাদের মতন ক্যান্ডিডেটদের যারা এই পঞ্চায়েতে দাঁড়াই বা কাউন্সিলরে দাঁড়াই তাদের সমর্থন করে। ওয়ার্ড ভিত্তিক কোনো অবজারভার বা কিছু নিয়ে? হ্যাঁ, আমরা করছি সেটা দলের মধ্যে, সেটা রহিম ভাইকে বলে দেওয়া হয়েছে। আমরা সিনিয়র লিডার যারা কন্টেস্ট করছেন না তাদের দুটো তিনটা করে ওয়ার্ড দেওয়া হচ্ছে, যে তারা দেখার জন্য যে কোনো সুবিধা অসুবিধা কি আছে না আছে। আর যারা কন্টেস্ট করছেন তারাও যে ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন বা যে ওয়ার্ডের রয়েছেন তাদের একটু পাশের ওয়ার্ডগুলো দেখে নেওয়ার, যে তারা যাতে ঠিক মতন লড়াই করে। যেরকম কৃষ্ণেন্দুকে আমরা বলেছি যে দু তিনটে ওয়ার্ড দেখে নিতে, এরকম সিনিয়র যারা যারা আছে তাদের বাবলাকেও বলেছি এরকম দু তিনটে ওয়ার্ড। আর প্লাস মৌসুম আছে, আমাদের সাবিনা আছে, আমাদের সাবিত্রী দি আছেন, আমাদের ডাক্তার সাহেব আছেন, এরা আছেন বা আরও আছে, তারা সবাই মিলে বসে। প্রসঙ্গত, আসন্ন পুরসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে এবং ভোট প্রচারে বুধবার সকালে মালদায় আসেন ফিরাদ হাকিম। এদিন সন্ধে ছটায় পুরাতন মালদায় এবং সন্ধে সাতটার সময় ইংরেজবাজার পৌরসভার নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তিনি। আরসিটিভি সংবাদ, মালদা।